এখন ভোর 5:57। জুলটে আজকে আমাদের দ্বিতীয় দিন। দক্ষিণ পশ্চিম আকাশে পূর্ণিমার চাঁদটা এখনও তার সৌন্দর্য বিচ্ছুরণ করে যাচ্ছে, আর পূব আকাশে সূর্য তার প্রভাব বিস্তার করা শুরু করছে। প্রকৃতির অসম্ভব সুন্দর এই বিষয়গুলো উপভোগ করতে আপনাকে অবশ্যই প্রকৃতির মধ্যে যেতে হবে। কাজীর অবশ্য এখনও ঘুম ভাঙেনি, মনে হচ্ছে খুব আরাম করে ঘুমাচ্ছে। একটা অসম্ভব সুন্দর পূর্ণিমা রাত শেষে সূর্যের আলোয় আমাদের ক্যাম্পিং সাইটটি আবার জেগে উঠেছে। গুড মর্নিং। গুড মর্নিং। কে ঘুম কেমন হয়েছে? এটা তো ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো খারাপ না, ভালোই। আমাদের স্লিপিং ব্যাগটা ছিল, সমস্যা হয় নাই। আর বাতাস ছিল, খুব বেশি একটা ঠান্ডা না, ঠিক আছে। আর যখন আমরা আমাদের টেন্টের কাভারটা লাগাই দিছি, তখন আসলে খুব বেশি একটা ঠান্ডা লাগে নাই, আর সাফোকেশনও হয় নাই, কারণ অলরেডি বাতাস পাস হচ্ছিল। তো সব মিলিয়ে হ প্রথম রাত হিসেবে আমার মনে হয় ভালোই গেছে, খারাপ না। আমরা দুজন ফ্রেশ হয়ে এই মিষ্টি সকালটাকে উপভোগ করতে বের হয়ে পড়লাম মর্নিং ওয়াকে। জনশূন্য এই সমুদ্র সৈকত ধরে হাঁটতে হাঁটতে নিজেকে নিয়ে চিন্তা করা, আশেপাশের মানুষজনকে নিয়ে চিন্তা করা একটা মেডিটেশনের মতো কাজ করে। আমি অবশ্য এত কিছু চিন্তাভাবনা করতে পারি না, তবে আমার মনে হয় কাজী আজকের এই মুহূর্তটাকে খুব উপভোগ করছে। ও কি চিন্তা করছিল কে জানে। জীবনের একটা সবথেকে মজার বিষয় হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ কারো মনের খবর জানে না, এবং এই বিষয়টাই মানুষের জীবনটাকে ইন্টারেস্টিং করে তোলে। যাই হোক, অনেক ভারী কথাবার্তা হয়ে যাচ্ছে। জীবন নিয়ে চিন্তা করতে করতে আমরা এই মুহূর্তটাও খুব এনজয় করছি দুজন। এই জায়গাটা হচ্ছে একটা দ্বীপের মতো, দ্বীপের মধ্যে দ্বীপ আর কি, দুই দিকের ঢেউ এসে মিলিত হচ্ছে। গাং চিলরা বসে বসে চিল করতেছে না? গাং চিল চিল, গাং চিল চিল করছে। ওদের মনে হয় ব্রেকফাস্ট শেষ, এখন জিরাচ্ছে, ভয় পাচ্ছে গাং চিল। যাস নে রে। সাগরে অত গভীরে গান চিলোরে আর কত গান গায় তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায় তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়। হাঁটতে হাঁটতে কখন যে 2-3 ঘন্টা পার হয়ে গেল টেরই পেলাম না। যাই হোক, এখন আমাদের টেন্টে ফেরার পালা। আমাদের এই ছোট্ট ঘরটা গুছিয়ে একটু পরে বের হয়ে পড়ব জুলটের অন্যান্য জায়গাগুলো এক্সপ্লোর করতে। তাই ব্যাগে থাকা কেক, কলা আর হালকা স্ন্যাক্স দিয়ে সকালের নাস্তা সেরে নিচ্ছি। এখানে কি জামা কাপড় ধুয়ে কিছু? জার্মানিতে ক্যাম্পিং প্লেসে মূলত ওয়াশিং মেশিন, কিচেন এইসব ফ্যাসিলিটিসগুলো থাকে, আর টয়লেট তো একটা বেসিক জিনিস, এটা সব জায়গায় থাকে। কিন্তু ওয়াশিং মেশিন ব্যবহার করার জন্য আপনাকে এক্সট্রা কিছু পে করতে হবে। তো যাদের ক্যাম্পিং করার ইচ্ছা আছে, কোনো টেনশন ছাড়াই ব্যাকপ্যাক নিয়ে বের হয়ে পড়লেই হবে। আমরা ক্যাম্পিং সাইট থেকে চেক আউট করে বের হয়ে পড়লাম জুলটের দক্ষিণ যে সাইটটা সেটাকে এক্সপ্লোর করতে।
এই দিকটায় বাড়িঘরের আর্কিটেকচারাল ডিজাইন অনেক সুন্দর। কিছু প্রাইভেট বাসা মনে হলো, আর কিছু মনে হলো গেস্ট হাউস। এই গোলাপ ফুলের গাছগুলো জুলটের ইউনিক বৈশিষ্ট্যের মধ্যে একটি। জুলটের এই বাড়িগুলোর ছাদ খড়কুটো দিয়ে নির্মিত। এর পেছনে অবশ্য কিছু কারণ রয়েছে। ফার্স্ট অফ অল, এটা প্রাকৃতিক একটা ভাইব ক্রিয়েট করে, যেটা জুলটের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য। একটা রিয়েল এস্টেট এজেন্সির গবেষণা অনুসারে জার্মানির সব থেকে দামি যে রেসিডেন্সিয়াল এরিয়া সেটা হচ্ছে জুলটে, এবং যে রেসিডেন্সিয়াল স্ট্রিট সেটার নাম হচ্ছে হোবোকেনবেগ। একটা গ্রাম টাইপ এলাকার মধ্যে আছে আর কি, জুলটের একদম শেষ মাথায়, এখানে জুলট শেষ। সো এটা একটু পাহাড়ি এলাকা, এবং বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার এবং খুবই ডিফারেন্ট টাইপের আর্কিটেকচার। আমি এরকম বাড়ি আমি আগে দেখিনি কখনো জার্মানির মধ্যে। আসলে আমার কাছে, আমি এর আগে আরও দু একটা আইল্যান্ডে যাওয়া হয়েছে আমার, বাট এটা বেস্ট। মানে আমি সবাইকে রিকমেন্ড করবো যে হচ্ছে যে অ্যাটলিস্ট যদি কোনো আইল্যান্ড বা সি বিচ ঘুরতে যাইতে চান, আপনার হচ্ছে ফার্স্ট চয়েস এটা থাকা উচিত, এবং আসলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে জুলটের সর্বদক্ষিণে যেই সমুদ্র সৈকত সেটা। এখানে আমরা খুব বেশিক্ষণ সময় কাটাইনি, 5-10 মিনিট পরে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ট্রেন সেটা ধরতে আবার ফিরে গেছি বানহফে। সো এর মধ্য দিয়েই আমাদের জুলট যাত্রা শেষ হলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।